হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মর্নিং। এবং আমি দিশা চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। এবং আজকে আমি বানাবো ফ্রেন্ডস ক্রশেট ব্যাগ। তো সেই জন্য আমি ব্লু কালারের ওয়ার নিয়েছি এবং সুই নিয়েছি। এবং দেখো ফ্রেন্ডস, এভাবে আমি ম্যাজিক লুপ বানিয়ে নিয়েছি এবং এভাবে জাস্ট কাঁটাটা ঢুকিয়ে ম্যাজিক লুপটাকে এভাবে আমি লক করে নিচ্ছি। ফ্রেন্ডস এ দেখো লক করা হয়ে গিয়েছে। এবং ফ্রেন্ডস, এবার যেটা করব সেটা হচ্ছে আমি এবার চেন তৈরি করব। তো এভাবে জাস্ট ওয়ান টু দুটো চেন তৈরি করলাম, টোটাল তিনটে চেন তৈরি হলো। তো নেক্সট এভাবে আমি ডাবল ক্রশেট বুনবো ফ্রেন্ডস, এই রাউন্ডের মধ্যে দিয়ে আমি ডাবল ক্রশেট বুনবো। তো ওয়ান টু থ্রি আমি তিনটে এবং ওয়ান টু থ্রি ফোর আমি চারটে ডাবল ক্রশেট বুনেছি ফ্রেন্ডস। এবার দুটো চেন এভাবে তৈরি করব। এবং নেক্সট ফ্রেন্ডস আমি আবার একটা ডাবল ক্রশেট, দুটো ডাবল ক্রশেট এবং ফ্রেন্ডস তিনটে ডাবল ক্রশেট বুনবো। এবং নেক্সট আমি আবার দুটো চেন তৈরি করব। এবং নেক্সট আমি আবার ডাবল ক্রশেট বুনতে থাকবো, একটা ডাবল ক্রশেট, দুটো ডাবল ক্রশেট বুনতে থাকবো। তো ফ্রেন্ডস, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কী করার চেষ্টা করছি। আমি অ্যাকচুয়ালি গ্র্যানি ক্রশেট করার চেষ্টা করছি। তো প্লিজ তোমরা যারা দেখোনি তারা আমার আগের ভিডিওগুলো দেখো গ্র্যানি ক্রশেটের। তো ফ্রেন্ডস, আমরা এইভাবে জাস্ট একটা লুপের মধ্যে ডিরেক্ট আমরা গ্র্যানি ক্রশেট তৈরি করে নেবো। ওকে ফ্রেন্ডস, দেখো এভাবে আমরা গ্র্যানি ক্রশেটটা তৈরি করে ফেলেছি প্রায়। এবং আমি নতুন যে প্রথম যে ইয়ারের মধ্যে দিয়ে এভাবে সুইটা নিয়ে গিয়ে এটাকে লক করে দিলাম, ডাবল লক করে দিলাম। ওকে ফ্রেন্ডস, এবার দেখো আমাদের গ্র্যানি ক্রশেটটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই শুরু এই তৈরি হয়ে গিয়েছে আমাদের গ্র্যানি ক্রশেট। নেক্সট আমরা যেটা করবো ফ্রেন্ডস, এভাবে জাস্ট লক করে স্টিচ লক করে দেবো। করে দিয়ে ফ্রেন্ডস আমরা মাঝখানে যে ফাঁকা যে জায়গাটা সেটাতে আসবো। তো ফ্রেন্ডস, কর্নারের মধ্যে দিয়ে আমি তিনটে চেন তৈরি করেছি। নেক্সট আমি যেভাবে আবার একটি ডাবল ক্রশেট তৈরি করব, দুটি ডাবল ক্রশেট তৈরি করব, টোটাল তিনটে। এবং আমি নেক্সট দুটো চেন তৈরি করব, নেক্সট আবার একটি ডাবল ক্রশেট এবং দুটি ডাবল ক্রশেট এবং তিনটি ডাবল ক্রশেট তৈরি করব। তো ফ্রেন্ডস দেখো, কর্নারটা আমাদের এরকম তৈরি হয়ে গিয়েছে। নেক্সট আমরা আবার নেক্সট যে ফাঁকা যে জায়গাটা আছে তার মধ্যে দিয়ে ফ্রেন্ডস আমরা একটি ডাবল ক্রশেট, দুটি ডাবল ক্রশেট এবং তিনটি ডাবল ক্রশেট তৈরি করব। এবং ফ্রেন্ডস দেখো, দুটি চেন তৈরি করে আবার আমরা তিনটি ডাবল ক্রশেট বুনব। তো প্রত্যেক ঘরে ফ্রেন্ডস আমরা এভাবে তিনটি করে ডাবল ক্রশেট বুনবো, তারপরে দুটি চেন বুনবো এবং এগেইন তিনটি করে ডাবল ক্রশেট বুনতে থাকবো। তাহলে ফ্রেন্ডস দেখো, এভাবে আমাদের গ্র্যানি স্কোয়ারটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, এভাবে জাস্ট গ্র্যানি স্কোয়ারটা আমরা কমপ্লিট করে ফেলছি, তিনটে ডাবল ক্রশেট। এবং নেক্সট আমি আবার তিনটে ডাবল ক্রশেট বুনেছি। তো নেক্সট আমি আবার ডাবল ক্রশেট বুনলাম। ওকে ফ্রেন্ডস, তো এই পর্যন্ত আমি বুনে দেখো কমপ্লিট হয়ে গিয়েছে। নেক্সট আমি এই প্রথম ঘরের মধ্যে ইয়ারটা এভাবে বের করে নিয়ে আসবো এবং ফ্রেন্ডস আমরা লক করে দেবো। ওকে ফ্রেন্ডস, তো দেখো আমাদের লক করা হয়ে গেছে এবং কত সুন্দর আমাদের গ্র্যানি স্কোয়ারটা তৈরি হয়ে গিয়েছে ফ্রেন্ডস। তো এই গ্র্যানি স্কোয়ারের উপর বেস করেই আমি ব্যাগটা, ক্রশেট ব্যাগটা তৈরি করবো। তো ফ্রেন্ডস, নেক্সট আমরা যেটা করব সেই এইভাবে আমরা স্টিচ লক করে নেবো যাতে আমরা কর্নারে আসতে পারি। এবং অ্যাজ ইউজুয়ালি তিনটে চেন তৈরি করব ফ্রেন্ডস। এবং তিনটে চেন তৈরি করার পর ফ্রেন্ডস আমরা আবার এইভাবে ডাবল ক্রশেট করে বুনতে থাকব, তিনটে তিনটে ডাবল ক্রশেট এবং দুটো চেন, আবার তিনটে ডাবল ক্রশেট, এইভাবে আমরা বুনতে থাকব। তো ফ্রেন্ডস দেখো, আমাদের গ্র্যানি স্কোয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখানে ডাবল ক্রশেট তৈরি করেছি, ওয়ান টু থ্রি ফোর, চারটে ডাবল ক্রশেট আমরা চারটে স্টেপে তৈরি করেছি। তো নেক্সট আমরা যেটা করব ফ্রেন্ডস, আমরা এভাবে জাস্ট স্টিচ লক করে নেব ফ্রেন্ডস। দেখো এভাবে স্টিচ লক করে নেব, কর্নারে চলে আসবো এবং এক দুই তিন তিনটে চেন তৈরি করে নেব। এবং ফ্রেন্ডস এখানে আমি তিনটে না চারটে চেন তৈরি করব এবং ট্রিপল ক্রশেট বুনতে থাকবো ফ্রেন্ডস। ওয়ান টু থ্রি, দেখো ফ্রেন্ডস আমি ট্রিপল ক্রশেট বুনলাম। এতক্ষণ ফ্রেন্ডস আমি ডাবল ক্রশেট বুনেছিলাম, কিন্তু এখন আমি ট্রিপল ক্রশেট বুনতে থাকবো। ঠিক আছে ফ্রেন্ডস, দেখো এগুলো সব আমি ডাবল ক্রশেট বুনেছি, কিন্তু এইবারে যে মানে ঘরগুলো আমি তৈরি করব সে সমস্তটাই আমি ট্রিপল ক্রশেট বুনতে থাকবো। তো দেখো ফ্রেন্ডস, আমরা চারবার ডাবল ক্রশেট তৈরি করেছি চারটে স্টেজে। এবং সেই চারটে স্টেজ বাদ দিয়ে যতগুলো স্টেজ থাকবে প্রত্যেকটা স্টেজে আমি এভাবে ট্রিপল ক্রশেট বুনতে থাকবো। তো ফ্রেন্ডস দেখো, এভাবে ট্রিপল ক্রশেট আমি বুনে নিয়েছি, ওয়ান টু থ্রি ফোর, চারটে ট্রিপল ক্রশেট এবং দুটো চেন। নেক্সট ক্ষেত্রে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে এভাবে ওয়ান টু থ্রি, এভাবে ওয়ান টু থ্রি অ্যান্ড ওয়ান
টু থ্রি। দেখো ফ্রেন্ডস, আমি তিনটে রেপল ক্রশার তৈরি করলাম, এখানে চারটে তৈরি করেছি, এখানে তিনটে তৈরি করেছি। এটা কিসের জন্য ফ্রেন্ডস? যাতে ব্যাকটা আমাদের জাস্ট আয়তক্ষেত্র এইভাবে তৈরি হয়, সেই জন্য ফ্রেন্ডস আমি একটা সাইড চারটে ট্রিপল ক্রশার তৈরি চারটে ট্রিপল ক্রশার তৈরি করব এবং একটা সাইড আমি দুটো তিনটে করে ট্রিপল ক্রশার তৈরি করব। ওকে ফ্রেন্ডস, তো এই সাইডটা আমি তিনটে করে ট্রিপল ক্রশার তৈরি করব। বাট আদার্স যে আরেকটা সাইড আছে, পরের সাইডটাতে আমি চারটে করে তৈরি করব। তো আমাদের ফোর থ্রি ফোর থ্রি এইভাবে আমাদের তৈরি হবে পুরো সাইডটা। তাহলেই ফ্রেন্ডস আমাদের যে ব্যাগের যে আকারটা সেটা আয়তক্ষেত্রাকারে তৈরি হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখো ফ্রেন্ডস আমি এখানে তিনটে তিনটে করে ট্রিপল ক্রশার তৈরি করছি এবং তোমরা জানো যে এগুলোকে গ্র্যানি স্কোয়ার স্টিচ বলে। তো আমি গ্র্যানি স্কোয়ারের মাপেই তো গ্র্যানি স্কোয়ারের মতো করেই আমরা তৈরি করছি ব্যাগটা, সেই জন্য এভাবে। দেখো ফ্রেন্ডস, এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। তো ফ্রেন্ডস আমরা এখানে ট্রিপল ক্রশার তৈরি করে ফেলেছি। নেক্সট যে ঘরে ফ্রেন্ডস আমরা যাব সেটা হচ্ছে নেক্সট যে সাইডটাতে আমরা যাব, ওয়ান একটা ট্রিপল ক্রশার, দুটো ট্রিপল ক্রশার এবং তিনটে ট্রিপল ক্রশার। এবং ফ্রেন্ডস আমরা তৈরি করব তিনটে ট্রিপল ক্রশারের পর চারটে ট্রিপল ক্রশার। ফ্রেন্ডস আমরা প্রথমেই বলেছিলাম তিনটে এটাতে তৈরি করেছি, নেক্সট এটাতে আমরা চারটে তৈরি করব। ওকে ফ্রেন্ডস, তো নেক্সট যে ঘর একটা চেন তৈরি করে নেক্সট যে ঘরটা ফ্রেন্ডস আমরা সেটাতে আবার যাব, গিয়ে ফ্রেন্ডস চারটে তৈরি করব। ফ্রেন্ডস চারটে করে ট্রিপল ক্রশার তৈরি করব এবং ফ্রেন্ডস একটা করে চেন তৈরি করব। তো দেখো ফ্রেন্ডস, চারটে করে ট্রিপল ক্রশার তৈরি হয়ে গিয়েছে কমপ্লিট, এবং তিনটে এবং চারটে। তো দেখো ফ্রেন্ডস, নেক্সট একটা চেন তৈরি করে ফ্রেন্ডস আমরা আবার একটা করে ট্রিপল ক্রশার এবং বুনতে থাকছি। ফ্রেন্ডস আমাদের টোটাল দেখো এখানে চারটে ট্রিপল ক্রশার কমপ্লিট হয়ে গিয়েছে। তো চারটে ট্রিপল ক্রশার দেখো ফ্রেন্ডস এভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবে চারটে ট্রিপল ক্রশার কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে ফ্রেন্ডস, এই সাইডটাতে আমরা চারটে করে ট্রিপল ক্রশার বুনে নিচ্ছি এভাবে, জাস্ট চারটে ট্রিপল ক্রশার এবং দুটো চেন। নেক্সট আমরা দেখো কর্নারটা তৈরি করছি, সেই জন্য ফ্রেন্ডস আমরা এখানে কি করব, তিনটে ট্রিপল ক্রশার তৈরি করবো, ওয়ান টু অ্যান্ড থ্রি। দেখো তিনটে ট্রিপল ক্রশার তৈরি হয়ে গিয়েছে, চারটে এখানে তিনটে। ওকে ফ্রেন্ডস, দেখো এইভাবে আমরা কি করবো, বাদ বাকি যে দুটো সাইড কমপ্লিট করে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, দুটো সাইড আমাদের কমপ্লিট করে নেওয়া হয়ে গিয়েছে এবং এইভাবে ফ্রেন্ডস আমরা পুরো ব্যাগটা কমপ্লিট করে নেব। তো হাই ফ্রেন্ডস, আমরা দেখো পুরো ব্যাগের একটা সাইড কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এবং দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ। ওকে ফ্রেন্ডস, আমরা বারোটা স্টেপ তৈরি করেছি, ঠিক আছে, বারোটা স্টেপে আমরা এটা কমপ্লিট করেছি তোমরা জানো। এবং দেখো ফ্রেন্ডস, আমি এখানে একটা সানফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। তো এই সানফ্লাওয়ার যদি তোমরা দেখো, সানফ্লাওয়ারটা এইভাবে আমরা সেলাই করে দিয়েছি, এখানে স্টিচ লক করেছি। তোমরা যদি দেখতে চাও উপরের লিঙ্কে প্লিজ ক্লিক করো, তাহলে তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো আশা করছি আজকের জন্য তাহলে ফ্রেন্ডস ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। আজকের জন্য তাহলে ফ্রেন্ডস এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার ব্যাগের আর একটা সাইড নিয়ে ফিরে আসবো। টাটা।